এখন আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধি 1908 দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ কোড অফ সিভিল প্রসিডিউর দেওয়ানি কার্যবিধি প্রবর্তিত হয় 1908 সালে দেওয়ানি কার্যবিধি 1908 সনের 5 নং আইন দেওয়ানি কার্যবিধি 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয় দেওয়ানি কার্যবিধি কার্য প্রণালী সংক্রান্ত আইন ও পদ্ধতিগত আইন দেওয়ানি কার্যবিধিতে 158টি ধারা রয়েছে দেওয়ানি কার্যবিধিতে আদেশের সংখ্যা 51টি সকল প্রকার সত্ত্বের মামলাকে দেওয়ানি মামলা বলা হয়ে থাকে দেওয়ানি কার্যবিধির ধারাগুলিকে পরিবর্তন করতে পারে দেশের আইনসভা দেওয়ানি কার্যবিধির বিধিগুলোকে পরিবর্তন করতে পারে সুপ্রিম কোর্ট ধারা 122 1882 সালের দেওয়ানি কার্যবিধিতে ধারা ছিল 653টি উল্লেখ্য যে তখন কোনো আদেশ ও বিধি ছিল না দেওয়ানি কার্যবিধির রুলস প্রণয়ন করতে পারে সুপ্রিম কোর্ট নতুন প্রণীত রুলসগুলোর তে রাষ্ট্রপতির সম্মতি লাগবে আলোচনা ও বিশ্লেষণ আওতা ও প্রয়োগ এ কোড এ বাংলাদেশের দেওয়ানি বিচারাধিকার সম্পন্ন আদালত সমূহের কার্যপ্রণালী সম্পর্কিত আইনগুলি একত্রীকরণ ও সংশোধন করা হয়েছে কোন বিশেষ বিষয়ের উপর কার্যকর বিধিবদ্ধ আইন সমূহ সংগ্রহ করা এবং একত্রীকরণ আইন পাশ করার সময়কালীন বিদ্যমান অবস্থার সঙ্গে উপযুক্ত এবং উহাতে প্রযোজ্য একটি প্রয়োজনীয় কোড প্রণয়ন করাই একত্রীকরণের উদ্দেশ্য এই কোড আদালতকে ক্ষমতা অর্পণ করে এবং কোন অবস্থায় আদালতের অসীম ক্ষমতাকে সীমাবদ্ধ ও পরিসীমিত করার জন্য এই কোড প্রণীত হয় নাই দেওয়ানি কার্যবিধি কোড নিজে কোন আদালতের জন্ম দেয় না এমনকি ইহা আদালত শব্দটি ও কোন সংজ্ঞা প্রদান করে নাই দেওয়ানি বিচারাধিকার সম্পন্ন আদালত সমূহের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করাই ইহার উদ্দেশ্য দেওয়ানি কার্যবিধি কোড মূলত একটি কার্যপ্রণালী সংক্রান্ত আইন সুতরাং যে কোনো ধরনের আদালতের বিচারাধীন দেওয়ানি প্রকৃতির কার্যধারা ইহার প্রয়োগ কঠিন হইবে না কার্যত বিভিন্ন সময়ে বিভিন্ন আইনের অধীনে গঠিত বিভিন্ন ট্রাইব্যুনাল ও রাজস্ব আদালত সমূহে এই কোর্ট এর প্রয়োগ চলে দেওয়ানি কার্যবিধি কোর্ট এ সংকলিত কার্যপ্রণালী বিধিমালা প্রয়োগের জন্য প্রয়োগকারী আদালতগুলি এই কোর্ট এর দ্বারা সৃজিত বা স্বীকৃত হওয়ার প্রয়োজনীয়তা নাই তবে সাধারণ নীতি হইল এই যে যতক্ষণ পর্যন্ত কোনো আইন দ্বারা নিষিদ্ধ বলিয়া দেখা না যায় ততক্ষণ প্রত্যেকটি কার্যবিধি বা কার্যপ্রণালী অনুমোদিত বলিয়া ধরিতে হইবে সংজ্ঞা বা ডেফিনেশন ধারা 2 কোর্ট এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির 2-1 ধারায় দেওয়া আছে ডিগ্রির সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির 2-2 ধারায় উল্লেখ আছে ডিগ্রি 2 প্রকার ডিগ্রি চূড়ান্ত প্রাথমিক এবং কিছু চূড়ান্ত কিছু প্রাথমিক হতে পারে ডিগ্রিতে অন্তর্ভুক্ত থাকে ত্রুটির কারণে মামলা খারিজের আদেশ যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় ডিগ্রিতে অন্তর্ভুক্ত থাকবে না ত্রুটির কারণে মামলা খারিজের আদেশ যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় ডিগ্রিদারের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির 2-3 দ্বারায় দেওয়া হয়েছে দেওয়ানি কার্যবিধির 2-4 দ্বারায় জেলার সংজ্ঞা দেওয়া হয়েছে দেওয়ানি কার্যবিধির 2-8 দ্বারায় বিচারকের সংজ্ঞা প্রদান করা হয়েছে দেওয়ানি কার্যবিধির 2-10 ধারায় সাব্যস্ত দিনাদার এর সংজ্ঞা প্রদান করা হয়েছে রায় হচ্ছে ডিগ্রি বা আদেশের ভিত্তি দেওয়ানি কার্যবিধির 2-12 ধারায় মিন্স প্রফিট এর সংজ্ঞা দেওয়া হয়েছে মিন্স প্রফিট এর শর্ত হচ্ছে বেআইনি দখলদার ব্যক্তি সম্পত্তি হতে মুনাফা লাভ করতে হবে আদেশ হচ্ছে দেওয়ানি আদালতের কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ ও ইহা ডিগ্রি নয় দেওয়ানি কার্যবিধির আদেশ নং 3-এ স্বীকৃত প্রতিনিধি ও উকিল সম্পর্কে বলা হয়েছে আলোচনা ও বিশ্লেষণ ডিগ্রি আদালতের বিচারকৃত সিদ্ধান্ত 2 প্রকারের আদালতের বিচারকৃত সিদ্ধান্ত 2 প্রকারের যথা ডিগ্রি এবং
আদেশ কোন মকদ্দমার বিচার সম্পন্ন করিবার পর আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যখন মকদ্দমাটির সকল বা কোন একটি বিতর্কিত বিষয়ের উপর পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় করে তখন তাকে ডিগ্রি বলা হয়। মকদ্দমাটি বাতিল হইয়াছে এই মর্মে প্রদত্ত কোন আদেশ ডিগ্রিতে পরিণত হয় এবং তজ্জন্য উহা আপিলযোগ্য। মকদ্দমা না চালানোর কারণে কোন মকদ্দমা বা আপিল খারিজ হইলে তাহা কোন ডিগ্রিতে পরিণত হয় না। কোর্ট ফি অপরিশোধিত থাকার কারণে যদি মামলার আরজি প্রত্যাখ্যাত হওয়ায় মর্মে কোন আদেশ প্রদান করিয়া মকদ্দমা খারিজ করেন তবে আরজি প্রত্যাখ্যাত হওয়া মর্মে প্রদত্ত আদেশটি ডিগ্রির কার্যকরিতা থাকিবে। ডিগ্রি ও আদেশের মধ্যকার পার্থক্য। ডিগ্রি এবং আদেশের মধ্যকার পার্থক্য। একটি ডিগ্রি এবং একটি আদেশের মধ্যকার পার্থক্য প্রকাশ রীতিতে নহে বরং সিদ্ধান্তের ধরনের বিরাজ করিতেছে বলিয়া প্রতীয়মান। কারণ উভয়ের সংজ্ঞার মধ্যে আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ শব্দগুলি আছে। ডিগ্রি এবং আদেশ উভয় দেওয়ানি আদালতের বিচারকের রায়। আপিলের বিষয় লইয়া দুইটির মধ্যে পার্থক্য বিরাজ করিতেছে। প্রথমত প্রত্যেক ডিগ্রি আপিলযোগ্য, অর্থাৎ একটি ডিগ্রি ঘোষিত হইলে উহা আপিলযোগ্য হইবে, যদি না তাহা এই বিধিতে লিপিকৃত লিখিতভাবে বিরোধী কিছু বর্ণিত থাকে বা অন্য কোনো আইনে এই রূপ বিরোধী কিছু থাকে। উদাহরণস্বরূপ বিধির 96 ধারায় ইহা স্পষ্ট করিয়া লিখিত আছে যে পক্ষসমূহের সম্মতিতে আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রি হইতে কোনো আপিল আইনানুযায়ী সমর্থনীয় নয়। কিন্তু প্রত্যেকটি আদেশ আপিলযোগ্য রহে। শুধু দেওয়ানি কার্যবিধির 104 ধারায় এবং 43 আদেশের এক বিধিতে উল্লেখিত বিষয়গুলি আপিলযোগ্য। দ্বিতীয়ত একটি ডিগ্রি হইতে বিচারকের রায় যাহা বিতর্কমূলক প্রত্যেকটি বিষয়ে অথবা একটি বিষয়ে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ণয় করে। কিন্তু একটি আদেশ পক্ষসমূহের অধিকার চূড়ান্ত নির্ণয় করিতেও পারে নাও পারে। তৃতীয়ত আরজি পেশ করিবার মাধ্যমে মকদ্দমা শুরু হইবার পর একটি বিশেষ স্তরে ডিগ্রির উদ্ভব ঘটে। কিন্তু শুধু মকদ্দমা হইতে একটি আদেশের উদ্ভব নাও হইতে পারে। একটি আবেদনপত্রে কার্যপ্রক্রিয়া হইতে অধিকাংশ ক্ষেত্রে আদেশের উদ্ভব ঘটে। চতুর্থত একটি ডিগ্রি প্রাথমিক বা চূড়ান্ত হইতে পারে কিন্তু আদেশের ক্ষেত্রে এই ধরনের কোন পার্থক্য নাই। ডিগ্রির উপাদান। একটি ডিগ্রির মধ্যে নিম্নলিখিত উপাদানগুলি বিদ্যমান থাকে। ক সিদ্ধান্ত অবশ্যই মকদ্দমায় প্রচারিত হইবে। সিদ্ধান্ত অবশ্যই মকদ্দমার পক্ষগণের তর্কিত সকল কিংবা একটি বিষয়ের উপর অধিকার সম্পর্কিত হইবে। সিদ্ধান্ত অবশ্যই আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত হইবে। আরজি দাখিল হইবার পর বিবাদী উপস্থিত হইয়া উত্তর প্রদান করিলে একে অনেকগুলির স্তর একে একে অনেকগুলির স্তর অতিক্রান্ত হইয়া মামলাটি চূড়ান্ত শুনানির জন্য প্রস্তুত হয়। এই সমস্ত স্তর অতিক্রান্ত হইবার সময় আদালত যে আদেশ দেন তাহা ডিগ্রি নহে। যে আদেশ দ্বারা মামলাটি চূড়ান্ত ফয়সালা হইয়া যায় এবং ইহার দ্বারা পক্ষবিন্দুদের অধিকার নির্মিত হয় তাহাকে ডিগ্রি বলা হয়। একটি রায়ের সহিত ডিগ্রি কিংবা আদেশ সংশ্লিষ্ট থাকে কিন্তু দুইটি ক্ষেত্রে কখনো থাকে না। আর আনুষ্ঠানিক প্রচারী উভয়কে চিনিবার নির্ণায়ক নহে। ডিগ্রি প্রাথমিক ও চূড়ান্ত হইতে পারে। ডিগ্রির প্রকারভেদ। ডিগ্রি মূলত দুই প্রকার যথা প্রাথমিক ডিগ্রি ও চূড়ান্ত ডিগ্রি। প্রাথমিক ডিগ্রি কোন বিচারকৃত সিদ্ধান্ত দ্বারা মকদ্দমার বিরোধীয় বিষয় সমূহের ব্যাপারে পক্ষগণের সকল বা একটি অধিকার নিষ্পত্তি করা হইলেও যদি উহাতে মকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি না হয় তবে তাহাকে প্রাথমিক ডিগ্রি বলা হয়। কোন প্রাথমিক ডিগ্রি দ্বারা অবশ্যই পক্ষগণের বিরোধীয় বিষয় সম্পর্কিত অধিকারের নিষ্পত্তি হইতে হইবে যদিও উহাতে কোন মকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি হয় না। ক চূড়ান্ত ডিগ্রি যখন কোনো বিচারকৃত সিদ্ধান্ত কোন মকদ্দমায় চূড়ান্ত নিষ্পত্তি ঘটায় তখন উহাকে চূড়ান্ত ডিগ্রি বলা হয়। সোলে ডিগ্রি। সোলে ডিগ্রি হচ্ছে আপোষ মীমাংসার মাধ্যমে আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রি, অর্থাৎ আদালত মামলার
বিচার্য বিষয়ের উপর আনুষ্ঠানিক যে বক্তব্য প্রচার করেন যা মামলার সব বিতর্কিত বিষয়ে প্রাথমিক বা চূড়ান্ত আদেশ হতে পারে তাকে সমিতিক দিবস উক্ত প্রকার আদেশের মধ্যে দেওয়ানি কার্যবিধির ১৪৪ ধারার বিষয় সমূহ ১৬ ডিগ্রি হিসাবে অন্তর্ভুক্ত হবে ১৬ ডিগ্রির মধ্যে কোনো আপিল চলে না ফলে বলা যেতে পারে যে বাদী ও বিবাদী উভয় পক্ষের আপোষের মাধ্যমে আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রি হচ্ছে ১৬ ডিগ্রি দেওয়ানি কার্যবিধির আদেশ ২৩ নিয়ম ৩ অনুসারে ১৬ নামায় অবশ্যই উভয় পক্ষের স্বাক্ষর থাকতে হবে দেওয়ানি প্রকৃতির মকদ্দমার অর্থ ধারা ৯ যে মকদ্দমায় সম্পত্তির অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয় তাকে দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বলা হয় সত্য ঘোষণার মকদ্দমা দেওয়ানি একটি দেওয়ানি প্রকৃতির মকদ্দমা নিচের কোনটি দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বাটোয়ারা মকদ্দমা মানি স্যুট অগ্রক্রয়ের মকদ্দমা সবটাই দেওয়ানি প্রকৃতির মকদ্দমা নিচের কোনটি দেওয়ানি প্রকৃতির মকদ্দমা নয় চুরির মামলা ভোট দেওয়ার অধিকার খর্ব হইলে সেক্ষেত্রে অধিকার কি দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বা দেওয়ানি মামলা দেওয়ানি প্রকৃতির মকদ্দমার অন্তর্ভুক্ত হইতেছে পূজা বা অর্চনার অধিকার সম্পর্কিত মকদ্দমা শোভাযাত্রা বাহির করিবার অধিকার সম্পর্কিত মকদ্দমা কোন পদের সহিত সংশ্লিষ্ট কার্যাদি নিষ্পন্ন করার অধিকার সম্পর্কিত মকদ্দমা ব্যক্তিগত আইনে স্বীকৃত বৈবাহিক অধিকার বলবৎকরণ সংক্রান্ত মকদ্দমা সুনির্দিষ্ট চুক্তির প্রতিপালনের অধিকার সম্পর্কিত মকদ্দমা চুক্তির সম্পর্ক হইতে উত্থিত ক্ষতিপূরণের দাবি সম্পর্কিত মকদ্দমা কোন পরিচালকের নির্বাচন রদকরণ সম্পর্কিত মকদ্দমা অন্যায় কর ধার্য সম্পর্কিত মকদ্দমা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের কার্যপ্রণালী ইতিহার অতিক্রম করিলে সেই সম্পর্কিত মকদ্দমা ভোট দেওয়ার অধিকার সম্পর্কিত মকদ্দমা জলমহালের অধিকার সম্পর্কিত মকদ্দমা মালিক ও ভাড়াটিয়ার মধ্যকার সম্পর্ক সম্পর্কিত মকদ্দমা সত্যের প্রশ্ন সম্পর্কিত মকদ্দমা শত্রুতা সাধনের মকদ্দমার জন্য ক্ষতিপূরণ সম্পর্কিত মকদ্দমা বকেয়া প্রাপ্য কর আদায়ের জন্য রাষ্ট্র কর্তৃক মকদ্দমা কোন ব্যক্তিগত ট্রাস্ট সম্পর্কিত মকদ্দমা অন্ধক্রয়ের অধিকার সম্পর্কিত মকদ্দমা ধর্মীয় সম্পত্তি সংক্রান্ত অধিকারের মকদ্দমা জনপদ ব্যবহারের অধিকার সম্পর্কিত মকদ্দমা গবাদি পশু হত্যার অধিকার সম্পর্কিত মকদ্দমা দাম্পত্য অধিকার পুনরুদ্ধার সম্পর্কিত মকদ্দমা কাফেলোর অধিকার সম্পর্কিত মকদ্দমা বকেয়া বেতন দাবি সম্পর্কিত মকদ্দমা সরকারের বিরুদ্ধে টটের শব্দ হইতে উদ্বুদ্ধ মকদ্দমা মকদ্দমা কোন কোম্পানির ডিরেক্টর বা চেয়ারম্যান হিসেবে কাজ করিবার অধিকার সম্পর্কিত মকদ্দমা জামাত বা দল হইতে বহিষ্কার সম্পর্কিত মকদ্দমা অংশীদারিত্ব ইত্যাদি হইতে উদ্ভূত দাবি সম্পর্কিত মকদ্দমা ভাড়া আদায়ের অধিকার সম্পর্কিত মকদ্দমা হিসাবের দাবি করিবার অধিকার সম্পর্কিত মকদ্দমা কোন ক্লাব হইতে বহিষ্কারের বিরুদ্ধে মকদ্দমা চাকরি হইতে অন্যায়ভাবে বহিষ্কারের বিরুদ্ধে মকদ্দমা করিবার অধিকার প্রতারণার উপর ভিত্তি করিয়া ডিগ্রি সহ কোন লেনদেন বাতিলের জন্য মকদ্দমা করিবার অধিকার সবকিছুই দেওয়ানি মকদ্দমার অন্তর্ভুক্ত যদি কোন মকদ্দমার প্রধান বা একমাত্র বিষয়টি কেবল সম্প্রদায় কিংবা ধর্মীয় আচার বা উৎসবাদি সম্পর্কিত হয়ে হয় তবে মকদ্দমাটি দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বলা যাইবে না কারণ এরূপ কোন মকদ্দমা কাহারও কোন অধিকার নির্ধারণ করে না দেওয়ানি আদালত সমূহের এখতিয়ার ধারা ৬, ৯ এবং ১৫ দেওয়ানি কার্যবিধির ৯ ধারায় আদালতের এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে দেওয়ানি অধিকর্তাকে ৩টি ভাগে ভাগ করা যায় মকদ্দমা গ্রহণের দিক থেকে দেওয়ানি আদালতের এখতিয়ার ২ প্রকার দেওয়ানি আদালত ৫ প্রকার দেওয়ানি আদালতের মামলার ব্যাপারে আদালতের দেওয়ানি মামলার ব্যাপারে কি কি ধরনের এখতিয়ার রয়েছে ১ আর্থিক এখতিয়ার ২ আঞ্চলিক এখতিয়ার ৩ বিষয়বস্তুর উপর এখতিয়ার এই ৩ প্রকার এখতিয়ার রয়েছে সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে ১ লক্ষ হতে সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র সহকারী জজ আদালতের এখতিয়ার হচ্ছে ২ লক্ষ হতে ৪ লক্ষ টাকা পর্যন্ত যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে ৪ লক্ষ টাকা হতে ৮০ জেলা জজ আদালতের আপিল এখতিয়ার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত একটি জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত হচ্ছে জেলা জজ ৫০,০০০ টাকা আদায়ের মামলা করতে হবে সহকারী জজ আদালতে যখন কোনো মামলায় একাধিক কার্যক্রম থাকবে তখন আদালতের এখতিয়ার নির্ভর করবে মামলার বিষয়বস্তুর উপর দেওয়ানি কার্যবিধির
কোনো স্পেশাল আইন বা বিশেষ ইখতিয়ার বা বিশেষ ক্ষমতাকে সীমাবদ্ধ করবে না। মকদ্দমা দায়ের করতে হবে ইখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে, যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে মকদ্দমা দায়ের করতে হবে, এটি বলা হয়েছে 15 ধারায়। দেওয়ানি আদালতের ইখতিয়ার হল আঞ্চলিক ইখতিয়ার, আর্থিক ইখতিয়ার ও বিষয়বস্তুর ইখতিয়ার। যদি স্থাবর সম্পত্তির মূল্য 6 লক্ষ হলে দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে যুগ্ম জেলা জজ আদালতে। রেস জুডিকাটা ও সাব রেস জুডিকাটা, রেস সাব জুডিকাটা সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 10 ধারায় নিদান রাখা হয়েছে। মকদ্দমা স্থগিত 10 ধারা অনুযায়ী করা হয়ে থাকে। রেস সাব জুডিস শব্দটি একটি ল্যাটিন শব্দ। রেস সাব জুডিস এর অর্থ আদালতের বিবেচনাধীন বিষয়। রেস সাব জুডিস বলতে বোঝায় মামলা বিচারে বাধা। রেস জুডিকাটা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 11 ধারায় বলা হয়েছে। রেস জুডিকাটা শব্দটি একটি ল্যাটিন শব্দ। রেস জুডিকাটা এর অর্থ যাহা ইতিপূর্বে নিষ্পত্তি হয়েছে। আদালতে পক্ষগণের মধ্যে যে বিষয়টি নিষ্পত্তি হয়েছে সেই পক্ষগণের মামলা ওই একই বিষয়ে পুনরায় মামলা চলবে না, এটা নীতি হচ্ছে রেস জুডিকাটা নীতি। কোনো ব্যক্তি কখন পুনরায় মামলা করতে পারে না? এক, যে দাবি পূর্বের মামলায় অন্তর্ভুক্ত ছিল না সে দাবির কোনো অংশ নিয়ে ত্রুটির কারণে ব্যক্তির বিরুদ্ধে ডিগ্রি হলে, আদালতের অনুমতি না নিয়ে মামলা প্রত্যাহার হলে। প্রকৃতিগত দিক থেকে রেস জুডিকাটা 2 প্রকার। পুনরায় মামলা করার বাধা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 12 ধারায় বলা হয়েছে। রেস জুডিকাটা প্রত্যক্ষ ও পরোক্ষ ধরনের হবে। দেওয়ানি মকদ্দমা রুজু ধারা 16 ও 23, যে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে বিষয়বস্তু অবস্থিত সেই আদালতে মকদ্দমা করতে হবে, এটি দেওয়ানি কার্যবিধির 16 ধারায় বর্ণিত আছে। দেওয়ানি মামলা দায়ের করতে হবে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে। ধারা 20 অনুসারে কোথায় মামলা দায়ের করতে হবে? যেখানে বিবাদী বসবাস করে সেখানকার আদালতে, যেখানে কজ অফ অ্যাকশন সেখানকার আদালতে। 2, আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তি সংক্রান্ত মকদ্দমা দায়ের করতে হবে 2 আদালতের যে কোনো একটিতে। পারিবারিক মকদ্দমা দায়ের করতে হবে 1985 সনের পারিবারিক আদালত অধ্যাদেশ অনুযায়ী। বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির মকদ্দমা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 17 ধারায় বিধান দেওয়া হয়েছে। বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি কোন আদালতের এখতিয়ার অবস্থিত সে সম্পর্কিত মকদ্দমা দায়েরের বিধান দেওয়ানি কার্যবিধির 18 ধারায় দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া ও ভাড়াটিয়া সংক্রান্ত মকদ্দমার আরজি বাড়ি ভাড়া নিয়ন্ত্রক ও সহকারী জজ আদালতে দাখিল করতে হবে। পারিবারিক আদালত ভরণ পোষণের মামলা শ্রবণ করে। ব্যক্তি বা স্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের মকদ্দমা দায়েরের বিধান দেওয়ানি কার্যবিধির 19 ধারায় দেওয়া হয়েছে। দেওয়ানি মকদ্দমার কার্যপ্রণালী ধারা 26 আদেশ 4, প্রত্যেকটি মকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির 26 ধারায় বলা হয়েছে। মকদ্দমা সঠিকভাবে দায়ের করার পরবর্তী পদক্ষেপ হচ্ছে বিবাদীর নামে সমন জারি করা। আদালত কখন পৃথক ট্রায়ালের আদেশ দিতে পারে? 1, কোনো কার্যকরণ সন্তোষজনকভাবে নিষ্পত্তি করা না গেলে, কোনো কার্যকরণ সন্তোষজনকভাবে বিচার করা না গেলে, কোনো প্রশ্নমালা অযৌক্তিক, অপ্রয়োজনীয় বা কুৎসামূলক অজুহাতে কেটে দেওয়ার জন্য দাখিলের কতদিনের মধ্যে আবেদন করতে হবে? 10 দিন। বাংলাদেশের বাইরে বসবাসরত কোনো ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত অনুরোধপত্র দিবে। মকদ্দমা দায়েরের সময় আদালতে একটি আরজি কপি জমা দিতে হবে। মকদ্দমা দায়েরের সময় আদালতে আরজির কপির সাথে অবিকল নকল যত সংখ্যক বিবাদী ততটি জমা দিতে হবে। একটি দেওয়ানি মকদ্দমায় যতজন বিবাদী থাকবে তত সংখ্যক আরজির কপি দাখিল করতে হবে। এ সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির 4 ধারায় বলা হয়েছে। আদেশ 4, নিয়ম 1, একটি দেওয়ানি মকদ্দমায় কতজন বিবাদী থাকবে তত সংখ্যক আরজির কপি কি কারণে দাখিল করতে হবে সমন জারির জন্য। মকদ্দমার পক্ষসমূহ, আদেশ 1, যে ব্যক্তি বা ব্যক্তিগণ আদালতে দেওয়ানি মকদ্দমা দায়ের করেন তাকে বা ব্যক্তিগণকে বলা হয় বাদী পক্ষ। দেওয়ানি কার্যবিধি আদেশ 1, বিধি 6,
প্রযোজ্য হয় হুন্ডির মকদ্দমায়। কতিপয় ব্যক্তির মধ্যে বাদী কার বিরুদ্ধে প্রতিকার দাবি করবে সে বিষয়ে সন্দেহ থাকলে বাদী সকলকেই উক্ত মকদ্দমায় পক্ষ করতে পারেন। সে বিষয়ে বলা হয়েছে আদেশ এক বিধি সাতে। অপসংযোজন বা মিস জয়েন্ডার অফ পার্টিস বলতে বোঝায় ভুল করে কাউকে মামলার পক্ষ করা। অসংযোগ বা নন জয়েন্ডার অফ পার্টিস বলতে বোঝায় আবশ্যকীয় পক্ষকে মামলার পক্ষভুক্ত না করলে। মকদ্দমায় বাদী পরিবর্তন বা নতুন বাদী সংযোজন বিষয়ে আদালত যে সিদ্ধান্তে উপনীত হয় সেটি একটি আদেশ। বাদী হিসাবে কোনো ব্যক্তিকে মকদ্দমায় নতুন করে পক্ষভুক্ত করলে আদেশে কি লিপিবদ্ধ থাকবে? আদেশের কারণ। মামলায় আগ্রহী নয় এরূপ বিবাদীর মৃত্যু হলে তার বৈধ প্রতিনিধিকে মামলার পক্ষভুক্ত করার আবশ্যকতা নাই। দুই, মামলার ফলাফল বৈধ প্রতিনিধির উপর কার্যকর হবে। ভুলবাদীর নাম দিয়ে মামলা হলে আদালত কখন সঠিক নাম প্রতিস্থাপন বা যুক্ত করতে আদেশ দিতে পারে? এক, সরল বিশ্বাসে ভুলটি করা হয়ে থাকলে। দুই, মামলা নিষ্পত্তির জন্য সঠিক নামটি পুনঃস্থাপন বা যুক্ত করা জরুরি মনে হলে। গ, যে কোনো সময়ে কোনো মকদ্দমায় যে বিবাদীর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করা হয় না সেই বিবাদীকে কি বলা হয়? মোকাবেলা বিবাদী। দেওয়ানি মকদ্দমা চলাকালীন নতুন বিবাদী সংযুক্ত করতে হলে কি সংশোধন করতে হয়? আরজি সংশোধন করতে হয়। যদি একাধিক বাদী হয় তাদের সকলের পক্ষ হতে একজন মামলা দায়েরের ক্ষমতা পেতে পারে কি? পারে। যদি একাধিক বাদী হয় তাদের সকলের পক্ষ হতে একজন মামলা দায়েরের ক্ষমতা কাহাদের কাছ থেকে নিতে হবে? অন্যান্য বাদীদের কাছ থেকে। আদালতে কোনো ব্যক্তির পক্ষে কাজ করতে হলে আইনজীবীকে কি দ্বারা নিয়োগ দিতে হবে? পাওয়ার অফ অ্যাটর্নি দ্বারা বা ব্যক্তির স্বাক্ষরকৃত ডকুমেন্ট দ্বারা। কোনো ব্যক্তি কর্তৃক নিযুক্ত হওয়ার পর কখন আইনজীবী আদালতে মামলা লড়তে পারবে? যে কোনো সময়ে। কোনো ডকুমেন্ট আদালতে প্রদান করতে হবে না। কার ইচ্ছার উপর একই চুক্তির প্রসঙ্গে পৃথকভাবে বা যৌথ ও পৃথকভাবে দায়ী সকল ব্যক্তিকে একই মকদ্দমায় পক্ষভুক্ত করা যায়? বাদীর। তার সন্দেহ হলে কতিপয় ব্যক্তির মধ্যে সকলকেই মকদ্দমায় পক্ষ করতে হবে? বাদীর। ভুল ব্যক্তিকে মকদ্দমায় বিবাদী হিসাবে পক্ষ করা হলে মকদ্দমার ফলাফল কি? ক্ষতি হবে না। বাদী বা বিবাদী যে কোনো পক্ষ হতে কোনো ব্যক্তির নাম কর্তন করা বা নতুন করে কোনো ব্যক্তির মকদ্দমায় পক্ষ হিসাবে সংযুক্ত করার বিষয়টি আদালতের বিবেচনামূলক ক্ষমতা। বাদী হিসাবে কোনো ব্যক্তিকে মকদ্দমায় নতুন করে পক্ষভুক্ত করার আদেশে থাকবে আদেশের কারণ। কতিপয় বাদীর মধ্য হতে একজন বাদী কর্তৃক মকদ্দমা পরিচালনা আইনসম্মত।